ইসকা সদাগর মশাই। আরে ও বলি সদাগর মশাই, শরম আজি কর্ণধর, এই তো আপনার ডিঙ্গা ভাসিয়ে নিয়ে এসেছি আপনার সম্মুখে। ঠিক আছে মাঝি কর্ণধর, এই মুহূর্তে তুমি আমার 14 ডিঙ্গা মতি করে সাজাও। আমি আমি আমার সনেকাকে দেখে আমার 14 ডিঙ্গা মতি করে ভরে দিতে বলছি। ঠিক আছে সদাগর মশাই, আমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসি। সনেকা সনেকা, ও গো সনেকা, স্বামী, ও গো স্বামী, সনেকা স্বামী, ও গো সনেকা, আমাকে ডেকেছেন স্বামী? এগো সনেকা, বলুন স্বামী, ও গো সনেকা, আমাকে কেন ডেকেছেন? আমরা হলো আমি সদাগরে বংশলোক, বানিস করা হলো আমাদের প্রেসা, তাই তো আমি থিরি করেছি সনেকা, আমার ছয় পুত্র নিয়ে আর এই 14 নিগা মধুকর নিয়ে ওই তো দূরদেশে বাণিজ্য যাত্রা করবো সনেকা। কি বলছেন স্বামী? সনেকা গো, আপনি আমার ছয় পুত্র নিয়ে ওই দূরদেশে চলে যাবেন, আমি কাকে নিয়ে মহলে থাকবো? সনেকা আমি থাকতে পারবো না। না না গো সনেকা, তুমি কেন থাকতে পারবে না গো সনেকা? আমি তো আর চিরদিনের জন্য যাচ্ছি না গো সনেকা। এই তো তোমার রাজ্য আসনে রইল, রইল তোমার লক্ষ কোটি প্রজাগণ, আমাদের এই মহাদেব তোমার আশীর্বাদ রইল সনেকা, তুমি ওদেরকে নিয়ে তোমার রাজ্য পরিচালনা করবে গো সনেকা। সনেকা তুই রাজ্যের প্রজা কি আপনার কাজ করতে পারবে স্বামী? না আমি থাকতে পারবো না স্বামী। তুমি ধৈর্য হারা হয়ো না গো সনেকা, আমি তো আর চিরদিনের জন্য যাচ্ছি না সনেকা। সনেকা বাহানিতে প্রাণ স্বামী যাহাইও
মায়ের কান্না সইতে পারছি না রে বাবা। ও মা, এ যে বিধির বিধান, আমি জানা আমাদের দেশে বাণিজ্য যেতেই হবে, আমি জানা, তাই আপনি আমাদেরকে হাসির মুখে বিদায় দেন, আমি জানা। ঠিক আছে বাবা, আমি তোমাকে আশীর্বাদ করি, তোমরা ছয় ভাই যেন আমার মুখে ফিরে আসতে পারো। যাও বাবা, তোমার পিতার কাছে চলে যাও। ওকে স্বামী, স্বামী সনিকা, একটু দাঁড়ান, আমি শেষবারের মতো আপনাকে একটু প্রণাম করে নেই। ভগবান, আমার সনিকা যেন দীর্ঘজ আমি করি গো ভগবান, দীর্ঘজীবী হয়। স্বামী সনিকা, বিদায় আমার স্বামীকে দেখে রেখো, আমার শৈশবটি বুকের মালিককে তোমাদের হাতে তুলে দিলাম। বিদায়, 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 বিদায়। ঠিক আছে সদাগর মশাই, আপনি ডিঙ্গাতে বসে যান। মাঝি ভাইয়া যাও রে, আমি আর বসে থাকব না, আমি এখনই আমার ভাগ্না প্রবণকে স্মরণ করব। ইয়োরে প্রবণ,
না, আমাকে তুমি কিসের জন্য ডেকেছো মাসিমা? ওরে ভাগ্না পবন, আমি তোমাকে স্মরণ করেছি ওই চন্দ্র সদাগরের সাথে, আমি কিছুতেই সারতে পারলাম না, তাই আমি তোমাকে স্মরণ করেছি ওই চন্দ্র সদাগরের চন্দ্র দিঙ্গা মধুকর এবং ছয় পুত্র সহ ওই কালিদাস সাগরে। মারতে হবে না না মাসিমা, এত বড় সর্বনাশ কাজ আমি কখনো করতে পারবো না মাসিমা। আরে আরে ভাগ্না পবন, আমার কথা কল্লি নন্দন, জানিস তোর হবে মরণ। না আপনি যাব দেওয়া বলবে, আমি অকরে করে পালন করবো মাসিমা। তাহলে চলে যাও, আমাকে কি করতে হবে? তাহলে চলে যাও ওই কালিদাস সাগরে। ঠিক আছে মাসিমা, আমি তাই চলে যাচ্ছি।